ইগনুম কলকাতার তরফ থেকে আমি ডক্টর রুমা মুখার্জি। আমি বায়োসাইকোলজির যে অধ্যায় তোমরা পড়বে আমি সেইটার প্রথম অংশ বা প্রথম অধ্যায়টা আমি পড়াবো আজকে। তো এই বায়োসাইকোলজির প্রথম ভূমিকা হিসেবে আমরা কি পাচ্ছি সেটা দেখা যাক। ভূমিকা সম্বন্ধে প্রকৃতি বা বায়োসাইকোলজির সুযোগ কোন কোন জায়গায় বায়োসাইকোলজি আমরা ব্যবহার করতে পারি, যেমন বায়োলজির সঙ্গে সাইকোলজি বা মনোবিজ্ঞানে বিজ্ঞানের যে যোগসূত্র সেটাকে আমরা বায়োসাইকোলজি বলে থাকি সাধারণত। এবার কেন আমরা বায়োসাইকোলজি পড়ছি বা কিসের জন্যে বা কি কাজে লাগবে এবং বায়োসাইকোলজি পড়ার জন্যে যে কত রকম ভাগ আছে সেগুলো আমরা এক এক করে এই অধ্যায়তে পড়ব। তাহলে আমরা আমার নেক্সট স্লাইডে যাই, যেখানে বায়োসাইকোলজির বিভিন্ন ভাগ দেওয়া রয়েছে। তাহলে প্রথম আমরা যদি বায়োসাইকোলজির ভাগটা দেখতে শুরু করি তাহলে দেখব শারীরিক বা বৃত্তীয় যে মনোবিজ্ঞান সেইটা বা সাইকো ফার্মাকোলজি বা নিউরোসাইকোলজি বা সাইকোফিজিওলজি বা জ্ঞানীয় স্নায়ু বিজ্ঞান এবং তুলনামূলক মনোবিজ্ঞান। তাহলে এই কটা বিভিন্ন ভাগে আমরা বায়োসাইকোলজিকে ভাগ করতে পারছি। তাহলে প্রথমে আমরা দেখি যে এই শরীরবৃত্তীয় মনোবিজ্ঞান মানে আমরা কোন দিকটাকে জোর দিচ্ছি না। শরীর বৃত্তীয় মানে শারীরিক যা কিছু আমাদের আমাদের শরীরের যদি কোনো রকম প্রবলেম হয় বা অসুবিধা হয় তাহলে আমাদের ব্যবহারিক দিক থেকেও একটা পরিবর্তন দেখা যায়। তো সেক্ষেত্রে এই শারীরিক বা শরীর বৃত্তীয় যে মনোবিজ্ঞান সেটা এই বায়োসাইকোলজির প্রথম ভাগ। এক্ষেত্রে যে কিভাবে বা কেন এই ব্যবহারিক পরিবর্তনটা ঘটছে সেটা সম্পূর্ণ আমরা এই শরীরবৃত্তীয় মনোবিজ্ঞানের দ্বারা জানতে পারি। এবার দ্বিতীয়ত এই সাইকোফার্মাকোলজি সম্বন্ধে আমরা পড়ব, যেটা দ্বিতীয় বায়োসাইকোলজির ভাগ হিসেবে আমাদের পাঠ্যে দেওয়া আছে বা এই অধ্যায় দেওয়া আছে। এই সাইকোফার্মাকোলজি হচ্ছে যে ওষুধের কোনো সাহায্যে যে আমাদের ব্যবহারিক যে পরিবর্তন ঘটছে সেইগুলোই হচ্ছে কিন্তু এই সাইকোফার্মাকোলজি। তাহলে কোনো যদি ধরো কোনো নিউরাল বা কোনো কোনো ব্যবহারিক যদি কোনো পরিবর্তন দেখা যায়, হয়তো কোনো দুর্ঘটনা অথবা কোনো ব্রেনের কোনো রকম অসুবিধাজনক কোনো যদি ব্যবহারিক বা ডিসঅর্ডার দেখা যায় সেক্ষেত্রে এই এই ধরনের ফার্মাকোলজি বা ওষুধ দিয়ে তার যে পরিবর্তন এবং তুলনামূলকভাবে আগের ঘটনা এবং পরের যে ব্যবহারিক পরিবর্তন এই দুটোকে কিন্তু এই সাইকোফার্মাকোলজির মাধ্যমে করা হয়। এবার আসছে নিউরোসাইকোলজি। তো নিউরোসাইকোলজি কথাটা থেকেই আমরা বুঝতে পারছি যে নার্ভের সঙ্গে বা নিউরনের সঙ্গে সাইকোলজির যে একটা সম্পর্ক সেটাকেই এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে সেক্ষেত্রে এই এইটা এমন ধরনের একটা পড়াশোনা বা এমন একটা স্টাডি যেটা আমরা কিন্তু এই দুটোর কাজকে, ধরুন একটা ব্রেন ড্যামেজ হয়েছে কোনো একটা হয়তো দুর্ঘটনার ক্ষেত্রে এগুলো হয়ে থাকে, নিউরোসাইকোলজিক্যাল হয়তো কোনো প্রবলেম বা ডিসঅর্ডার দেখা গেছে, সেক্ষেত্রে এই ধরনের কি ধরনের ট্রিটমেন্ট এখানে করা হবে বা তার যে এই প্রবলেমগুলোকে মূল দেখে কি কি ধরনের পরিবর্তন করা হবে সেগুলো কিন্তু এই নিউরোসাইকোলজির কাজ বা পাঠ্য। তাহলে এই হলো আমাদের তিনটে ভাগ। এবার চতুর্থ ভাগটা দেখি কি, এটা হচ্ছে সাইকোফিজিওলজি। এবার ফিজিওলজি থেকে আমরা বুঝতেই পারছি যে কাঠামো বা শরীরের
যে কোনো অসুবিধা সেগুলোর সাথে মনের অসুবিধার বা ব্যবহারিক অসুবিধার যে যোগসূত্র সেটাই কিন্তু এই সাইকোফিজিওলজির কাজ। তাহলে এই সাইকোফিজিওলজি আমরা কিভাবে দেখব বা কিভাবে করব? আমরা তো একটা মানুষের বাইরের থেকে বুঝতে পারি না তার ব্যবহারিক কিরকম আচরণ হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু ইমেজ বা কিছু ছবি তুলে, যেমন ইলেকট্রোএনসেফালোগ্রাম এরকম ধরনের কিছু মেশিন দিয়ে ব্রেনের অবস্থা বা সেই সময় কি গতি চলছে সেটাকে আমরা বাইরে থেকে দেখতে পাই। তাহলে সেই ধরনের ইইজি বা গ্যালভানিক যেটা স্কিম রেসপন্স যেটাকে বলা হয় জিএসবি, সেখানেও কিন্তু আমরা বা আমাদের ব্লাড প্রেশার কতটা বাড়ছে কমছে অথবা শরীরে কতটা ঘাম বেরোচ্ছে বা আমাদের হার্টের বা আমাদের হার্টের যে রেট সেটা যদি বেড়ে যায় তখনও বুঝতে হবে যে এখানে একটা কোনো পরিবর্তন দেখা দিয়েছে। এইবার আসছে তার পরের যে ভাগ, যেটা হচ্ছে গ্যানিও স্নায়ুবিজ্ঞান। এবার গ্যানিও স্নায়ুবিজ্ঞান হচ্ছে এমন একটি পার্ট বা এমন একটা অধ্যায় যেখানে এই এই যে কগনিটিভ বা জ্ঞানীয় স্নায়ুবিজ্ঞান বলা হয়। এবার আমাদের যে স্মৃতিশক্তি, আমাদের কল্পনা শক্তি এবং আমরা যে জিনিস ভাবতে পারি যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, আমরা যে জিনিসগুলো তার কাঠামোটা হয়তো সামনে প্রকাশ করা নেই কিন্তু আমরা সেই জিনিসটা বা বস্তুটাকে নিয়ে ভাবতে পারি, এইরকম ধরনের যে যে জিনিস আছে যেমন থিঙ্কিং বা স্মৃতিশক্তি বা ভাবনা বা মেমরি বা এই চিন্তা বা যেগুলো মনে রাখার শক্তি বা কোনো কিছু মনোযোগ সহকারে শোনার যে ক্ষমতা যেটাকে অ্যাটেনশন বলা হয়, এইগুলো সমস্ত কিন্তু এই কগনিটিভ সাইকোলজি বা জ্ঞানীয় স্নায়ুবিজ্ঞানের একটি পার্ট বা অধ্যায় অংশ। এবার তার পরের যে ভাগটা আমরা দেখব সেটা হচ্ছে তুলনামূলক মনোবিজ্ঞান। এবার তুলনামূলক কথাটার অর্থ হচ্ছে যেটা আমরা অন্য একটা যা জিনিসের সঙ্গে মনোবিজ্ঞানের তুলনা করব। এবার কিসের তুলনা করব আমরা? এবার একটি মানুষ যেরকম ব্যবহার করছে, সে কেন এরকম ব্যবহার করছে, এটা জানতে গেলে আমাদের এই তুলনামূলক মনোবিজ্ঞানের কাজ করতে হয়। তাহলে সেক্ষেত্রে এই তুলনামূলক মানে হচ্ছে আমরা যখন সেই তুলনামূলকভাবে তার ব্যবহারিক পরিবর্তনগুলো আমরা মনোবিজ্ঞানের যে নির্দিষ্ট অধ্যায় সেগুলোকে দিয়ে আমরা যখন দেখতে পাই তখনই সেটা তুলনামূলক মনোবিজ্ঞান বলে বলা হয়। এইবার আমি পরের স্লাইডে যাব যেখানে বায়োসাইকোলজি অধ্যয়নের পদ্ধতিগুলোকে সম্পূর্ণ ভালোভাবে বোঝানো আছে। এবার এই পদ্ধতিগুলো অনেকগুলো পদ্ধতি আমরা দেখতে পাবো। তার প্রথম পদ্ধতি হচ্ছে নির্মূল পদ্ধতি। এবার নির্মূল কথাটার মানে হচ্ছে যেটাকে কেটে ফেলা হয়। এবার এই নির্মূল পদ্ধতিও আবার কিছু ভাগে ভাগ করা হয়েছে, যেমন আকাঙ্ক্ষা, বেতার কম্পাস এবং ছুরি কাটা এবং প্রয়োজনিক অপরাধ এবং স্নায়ু বিষ। এরকম এর পরের স্লাইডেও দেখব ঐতিহাসিক পদ্ধতি, এরকম নানান পদ্ধতি আছে। তো প্রথম আমি নির্মূল পদ্ধতিটা একে একে করে বলবো। তো এই নির্মূল পদ্ধতি অনেক সবচেয়ে পুরনো পদ্ধতি হিসেবে জানা হয় এবং এর মধ্যে এই আকাঙ্ক্ষা বা অ্যাসপিরেশন হচ্ছে তার প্রথম ভাগ। এবার এই অ্যাসপিরেশন বা আকাঙ্ক্ষা বলতে আমরা কি বুঝি? যেখানে একটা সরু ছুঁচ জাতীয় সূক্ষ্ম একটা কোনো ছিদ্র দিয়ে
যদি কোনো টিস্যুর মধ্যে দিয়ে আমরা সেটাকে পাস করি বা নিয়ে যাই এবং তার মধ্যে যে কোনো চেঞ্জ বা যদি কোনো পরিবর্তন আমরা দেখতে পাই সেটাকেই আমরা কিন্তু এই আকাঙ্ক্ষা বা অ্যাসপিরেশন পদ্ধতি বলে থাকি। এবার এই পদ্ধতিটা খুব বেশি প্রচলিত আছে, কেন না খুব কম জায়গায় এবং খুব তাড়াতাড়ি এর ব্যবহারিক ফলাফল আমরা পেতে পারি। এবার আকাঙ্ক্ষার পরে আসছে বেতার কম্পাঙ্ক। এবার এই বেতার কম্পাঙ্ক আমরা দেখব যে এর মানেটা কি। বেতার বলতে রেডিও, রেডিও ফ্রিকোয়েন্সি বা বেতার কম্পাঙ্ক। এবার বেতার বলতে একটা ফ্রিকোয়েন্সি বা একটা কারেন্ট বা বৈদ্যুতিক, এই যদি আমাদের ব্রেনের যে সাবকর্টিকাল যে লেসেন্স আছে সেখান দিয়ে যদি সেটা পাস করানো হয় তখন আমরা এই রেডিও ফ্রিকোয়েন্সির দ্বারা আমাদের ব্রেনের যদি কোনো রকম পরিবর্তন থাকে সেগুলোকে আমরা দেখতে পারি। এবং যদি এই ফ্রিকোয়েন্সির কোনো রকম চেঞ্জ বা কম্পাঙ্ক কোনো রকম চেঞ্জ আমরা বা পরিবর্তন দেখতে পাই তাহলেই বুঝতে হবে যে অবশ্যই এখানে একটা ব্যবহারিক পরিবর্তন রয়েছে। এবার আসছে নাইফ কাট বা ছুরি কাটা। এই কথাটা থেকেই আমরা বুঝতে পারছি ছুরি কাটা বলতে এখানে একটা সার্জারি বা অপারেশনের কথা বলা হয়েছে। এবার কোন জায়গায় বা কি ধরনের ছুরি কাটি বা ছুরি ব্যবহার করে সেই জায়গায় সার্জারি হচ্ছে, এবার সেটা হতে পারে কোনো নার্ভের পরিবর্তন অথবা কোনো ব্রেনের পরিবর্তন। তাহলে এই এটাও একটা খুব পুরনো ধারা যেখানে আমরা সেই জায়গাটা বা সাবকর্টিকাল নাইফ কাটও বলা হয় এই ইংরেজিতে, তো এই এর মাধ্যমেও কিন্তু আমরা কোনো রকম ব্যবহারিক পরিবর্তন যদি থাকে ব্রেনে সেগুলো আমরা স্পষ্টভাবে আলাদা করে দিতে পারি এবং সেই ব্যক্তিকে সুস্থ করে দেওয়া সম্ভবপর হয়। এবার আসছে ছুরি কাটার পরে যে ক্রায়োজেনিক অবরোধ। এবার ক্রায়োজেনিক অবরোধটা হচ্ছে একটা একটা হঠাৎ করা বা টেম্পোরারি, যেটা কোনো স্থায়িত্ব নেই, হট করে করলাম এবং সেটা সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার সুযোগটা খুব তাড়াতাড়ি থাকে। কি করে এটা সম্ভব? এবার যদি সেই জায়গায়, যদি ব্রেনের সেই একটা নির্দিষ্ট জায়গায় কোনো রকম প্রবলেম বা অসুবিধা দেখা দেয় তাহলে আমরা একটা কুলেন্ট ব্যবহার করি বা একটা খুব ঠান্ডা টেম্পারেচার বা তাপমাত্রা খুব কমিয়ে দিয়ে সেই জায়গাটাকে অবশ করে আমরা এই ধরনের পদ্ধতি ব্যবহার করে থাকি। এবার এই ক্রায়োজেনিক ব্লকেট কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারে, কেন না ওই যে খুব ঠান্ডা কুলেন্ট ব্যবহার করা হয়েছে যেখানে হয়তো ফ্রিজিং পয়েন্ট একেবারে জিরোর নিচে, সেখানে আবার সেটাকে যেই সরিয়ে দেওয়া হচ্ছে তখন সেটা আবার তার অরিজিনাল বা নিজস্ব তাপমাত্রায় পৌঁছে যাচ্ছে। এবার আসছি দা পরের যেটা, সেটা হচ্ছে যা স্নায়ু বিষ, স্নায়ু বিষ বা নার্ভ পয়জন। এবার বিষ কথাটার মানে হচ্ছে যেটা আমাদের শরীরের জন্য ঠিক নয়, তো এক্ষেত্রে এই পয়জন হচ্ছে এমন একটা নার্ভ পয়জন সেখানে আমরা দিই বা দিয়ে, যেমন কিছু নার্ভ পয়জনের নাম বলি, যেমন অ্যাসকালিনিক অ্যাসিড অথবা আই বায়োটেনিক অ্যাসিড, এরকম ধরনের কিছু পয়জন বা বিষ সেখানে যদি পাস করানো হয়, নিয়ে যাওয়া হয়, তাহলে একটা টিউবের মাধ্যমে, সেই টিউবকে ইংরেজিতে বলা হয় ক্যানিউলা, সেই টিউবের মাধ্যমে যদি এই পয়জন বা বিষকে সেখান দিয়ে পাস করানো হয় বা নিয়ে যাওয়া হয় তাহলে সেই জায়গাকার যে সমস্ত ব্যবহারিক পরিবর্তন সেগুলোকে আমরা দেখতে পারবো অথবা চেঞ্জ করতে বা
ঠিক করতে পারবো। এবার আসছি আমরা পরের পদ্ধতিতে, যেটা হচ্ছে ঐতিহাসিক পদ্ধতি। এবার ঐতিহাসিক পদ্ধতিরও আবার কতগুলো পার্ট আছে বা ভাগ আছে, যেমন স্থিরকরণ বা ফিক্সেশন, যেটা ইংলিশে বা ইংরেজিতে আমরা বলে থাকি। তারপরে আসছে এমবেডিং বা স্থাপিত করা, যেটা বসানো বা স্থাপিত করা হিসেবে আমরা বলে থাকি, এবং দাগযুক্ত করা, মানে ইংরেজিতে বলি আমরা স্টেনিং। তাহলে এই হিস্টোরিক্যাল মেথডও কিন্তু খুব বেশি আগে ব্যবহার করা হতো, এবং এরই কিছু পদ্ধতিকে এখন আধুনিকভাবে একটু অন্য পদ্ধতিতে সেগুলোকে আমরা ব্যবহার করে থাকি। এবার দেখি এই প্রথম ভাগ যেটা রয়েছে সেটা হচ্ছে স্থিরকরণ বা ফিক্সেশন। এবার ফিক্সেশন মানে হচ্ছে যে কোনো, যদি টিস্যুকে আমরা কোনো সলিউশন বা কোনো রকম কিছু জিনিস দিয়ে সেটাকে স্থির করে রাখতে পারি বা ফিক্স করে রাখতে পারি, তাহলে সেই জায়গাটা অকেজো হয়ে যাবে। এবার সেটা কি করে সম্ভব? সেখানে কিছু রকম অ্যাডহেসিভ বা ফিক্সেটিভ আমরা ব্যবহার করে থাকি, যেমন ধরুন ফরমালিন। এইরকম ফরমালিন ব্যবহার করে সেই জায়গাটার কার্যকারিতা ক্ষণিক, কিছুক্ষণের জন্য আমরা স্থগিত করে রাখতে পারি। তাহলে এটা হলো প্রথম ভাগ ঐতিহাসিক পদ্ধতি, সেটা হচ্ছে ফিক্সেশন বা স্থিরকরণ। এবার আসছে এমবেডিং বা স্থাপিত করা। এবার এমবেডিং মানে হচ্ছে আমরা সেই জায়গাতে একটা নতুন বা একটা অন্য কিছু দিয়ে সেই জায়গাটাকে আমরা ভর্তি করছি। এইবারে এই এমবেডিং কি দিয়ে ভর্তি করছি? না, এখানে ব্রেন টিস্যুর মধ্যে যেমন প্যারাফিন বা নিউট্রোসেলুলোজ দ্বারা আমরা এই এমবেডিং বা স্থাপিত করতে পারি, এবং সেই সময় সেই টিস্যুটাকে আমরা, যেটা শক্ত হয়ে যাচ্ছে এই প্যারাফিন বা নিউট্রোসেলুলারের সাহায্যে, তখন আমরা সেটাকে কাট বা মাইক্রোট্রোম দিয়ে সেটাকে আলাদা করে সেই জায়গা থেকে তাকে মুক্ত করতে পারছি। তাহলে এইটা হচ্ছে দ্বিতীয় ভাগ এই ঐতিহাসিক পদ্ধতি, সেটা হচ্ছে এমবেডিং বা স্থাপিত করা। এবার আসছে দাগযুক্ত করা। এই দাগযুক্ত কথাটার অর্থই হচ্ছে স্টেনিং, মানে কোন রকম রঙিন কোন সলিউশনকে সেই জায়গায় নিয়ে যাওয়া। এবারে রঙিন বলতে আমরা এখানে কি বুঝবো? আমরা যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখি যে সেই জায়গায় কোন রকম নীল বা লাল, যেগুলো শরীরের অন্য অংশ থেকে সহজেই আলাদা করা যাবে, সেই রকম কিছু কালার বা রং ব্যবহার করে আমরা মাইক্রোস্কোপের মধ্যে দিয়ে যখন সেটা দেখব, তখন সম্পূর্ণভাবে আলাদা করতে পারবো যে এই অংশটারই ব্যবহারই কোন রকম অসুবিধে রয়েছে। তাহলে এই হচ্ছে ঐতিহাসিক পদ্ধতির তিনটে মূল ভাগ। এইবার আমি পরের অংশতে যাব বা পরের পদ্ধতিতে যাব, সেটা হচ্ছে সাইকোফিজিওলজিক্যাল রেকর্ডিং। এবার রেকর্ডিং কথাটার অর্থ হচ্ছে যেগুলো, যে ব্যবহারিক বা যে ফ্রিকুয়েন্সি বা যে নিউরনের যে ইম্পালস গুলো চলছে সেগুলোকে আমরা রেকর্ডিং করছি। কিসের মাধ্যমে? এরকম অনেক পদ্ধতি আছে, যেমন ইইজি, পেট স্ক্যান, এরকম এগুলো আমরা পরে পর করব, তারপর এমআরআই। তো এই ইলেকট্রো এনসেফেলোগ্রাফি হচ্ছে প্রথম ভাগ, যেটা কিনা আমরা ইংলিশে বলে থাকি ইইজি। এবার এটা আমাদের ব্রেনের যে সমস্ত কার্যকারিতা, কখন কিরকম ভাবে ওয়েভলেন্থ চলছে সেটাকে সম্পূর্ণভাবে আমাদের ছবির সাহায্যে চোখের সামনে এনে দেয়। তাহলে এই ইইজি
হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা মেশিন, যার দ্বারা আমরা ব্রেনের সমস্ত কার্যকারিতাকে সহজেই দেখতে পাই। এবং এই ইইজি সিগন্যাল হচ্ছে এমন একটা সিগন্যাল যে ব্রেনের ভিতরে কোনো রকম যদি ক্ষতি বা ইনজুরি বা কোনো রকম দুর্ঘটনার মাধ্যমে যদি কোনো রকম ব্রেন ড্যামেজ হয়ে থাকে, তাহলেও কিন্তু আমরা সহজেই সেটা এই ইইজির মাধ্যমে বা ইলেকট্রো এনসেফেলোগ্রাফির মাধ্যমে আমরা ধরতে পারি। এবার দ্বিতীয়টা হচ্ছে ম্যাগনেটো এনসেফেলোগ্রাফি। এবার ম্যাগনেটো এনসেফেলোগ্রাফিকে আমরা ইংরেজিতে বলে থাকি এমইজি। এটা কিন্তু এমন একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা এই ম্যাগনেটের ম্যাগনেটিক যে কাজ বা এই চুম্বকের দ্বারা আমরা ব্রেনের যে স্ক্যাল্পটা, ব্রেনের যে বাইরের অংশটা, সেখানে কিছু ম্যাগনেটের সাহায্যে আমরা এই পুরো যে নিউরালের যে কার্যকারিতা সেটা সম্পূর্ণভাবে ছবির দ্বারা দেখতে পাই। এবার এই ম্যাগনেটো এনসেফেলোগ্রাফিকে আমরা অনেকভাবে আজকাল বর্তমানে কাজে লাগাচ্ছি। এই ইলেকট্রোকিউলোগ্রাফি এটা আরেকটা বা তৃতীয় ভাগ, যেটা এই সাইকোলজিক্যাল রেকর্ডিং এর 3 নম্বর ভাগ হিসেবে খুব গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছে। এটাকে আমরা বলে থাকি ইএমজি ইংরেজিতে, সেটা হচ্ছে ইলেকট্রোমায়োগ্রাফি। সেটা হচ্ছে এমন একটি পদ্ধতি যার দ্বারা আমাদের যে মাসেলস রয়েছে তার যে টেনশন বা তার গতিকে সহজেই ছবির মাধ্যমে আমাদের সামনে তুলে ধরছে। এবং আমাদের যে মুভমেন্ট বা গতি আমরা যে নড়ছি বা চলছি বা ব্যবহার কিরকম ব্যবহার করছি, কোন জায়গায় কিরকম ব্যবহার করা উচিত সেই অনুযায়ী আমরা চলছি, এই সমস্ত কিছুকে আমরা ইএমজি বা ইলেকট্রোকিউলোগ্রাফি দিয়ে আমরা বা ইলেকট্রোমায়োগ্রাফি দিয়ে আমরা ধরতে পারি। এবার আসছে দ্বিতীয় চতুর্থ ভাগ এই সাইকো ফিজিওলজিক্যাল রেকর্ডিং এ, সেটা হচ্ছে ইলেকট্রোডার্মাল কার্যকলাপ। এবার ইলেকট্রোডার্মাল মানে আমাদের যে স্কিন রয়েছে, আমাদের স্কিন বা চামড়া, এই চামড়ার মধ্যে যে টেম্পারেচার বা তাপমাত্রার পরিবর্তন অথবা এই যে যে পারস্পিরেশন বা ঘাম জাতীয় যে জিনিস হচ্ছে সেটা কেন হচ্ছে, কতটা হচ্ছে, এগুলো কিন্তু এই ইলেকট্রোকিউলোগ্রাফি থেকে ধরা পড়ে। এবং এটা একটা খুব আধুনিক পদ্ধতি এবং এটা চোখের কাছাকাছিও নিয়ে গিয়ে চোখেরও আই বলের যে মুভমেন্ট বা কখন কোন জিনিস দেখে আমাদের আই বল বড় হয়ে যাচ্ছে বা ডাইলেটেড হয়ে যাচ্ছে বা কোন জিনিস দেখে আমরা ভয় পাচ্ছি, এই সমস্ত কিছু গতিকে একবারে ধরে নিতে পারে এই ইলেকট্রোকিউলোগ্রাফি। এবার আসছে এর সাইকো ফিজিওলজিক্যাল রেকর্ডিং এর একদম শেষ ভাগ, সেটা হচ্ছে ইলেকট্রোডার্মাল কার্যকলাপ যেটা আমরা বললাম, আর ইলেকট্রোকিউলোগ্রাফি, আর ম্যাগনেটা এনসেফেলোগ্রাফি, আর ইলেকট্রো এনসেফেলোগ্রাফি, এই মোটামুটি 4 ভাগে আমরা সাইকো ফিজিওলজিক্যাল রেকর্ডিংকে ভাগ করে থাকি। এইবার আমি পরের স্লাইডে দেখাচ্ছি বৈদ্যুতিক উদ্দীপনা। এবার বৈদ্যুতিক উদ্দীপনা আবার কতগুলো ভাগ আছে, যেমন 3টে ভাগ এখানে আমি দেখিয়েছি। একটা হচ্ছে অসিলোস্কোপ দ্বারা, আরেকটা হচ্ছে কালি লেখা অসিলোস্কোপ বা ইঙ্ক ব্লট অসিলোস্কোপ যেটা ইংরেজিতে বলা হয়, এবং
তৃতীয় হচ্ছে কম্পিউটারের সাহায্যে যে বৈদ্যুতিক উদ্দীপনাগুলো আমাদের চোখের সামনে ধরে দেওয়া হয়। এবার এই অসিলোস্কোপটা কি, সেটা হচ্ছে একটা বৈদ্যুতিক রেকর্ডিং এবং সেটা পার ইউনিট টাইম, মানে সে প্রত্যেকটা সময়ে আমাদের সেই বৈদ্যুতিক রেকর্ডিংটা ধরা পড়ছে এই অসিলোস্কোপের দ্বারা। এইবারে এই এটাকে আমরা আবার ক্যাথোড রে বা এই যে যে রেকর্ডিংস গুলোকে আমরা ধরা পড়ে সেগুলোকে আমরা বলি ক্যাথোড রে। এবং এতে কিন্তু প্রত্যেকটা নিউরনের কার্যকলাপ সম্পূর্ণভাবে আমাদের চোখের সামনে পরিষ্কার হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে কালি লেখা অসিলোস্কোপ। এবার কালি লেখা মানে হচ্ছে ইঙ্ক রাইটিং অসিলোস্কোপ। এবার ইঙ্ক বলতে আমরা বুঝি যে পেন, পেনের কালি, তাই তো? কিন্তু এক্ষেত্রে এটাকে আমরা আবার আরেকটা নামেও বলে থাকি, সেটা হচ্ছে পলিগ্রাফ। এবার গ্রাফ মানে একটা সম্পূর্ণ ছবি যেখানে নিউরন কিভাবে কাজ করছে তার ব্যবহারিক সব কিছুকে আমাদের চোখের সামনে নিমেষে ধরা দেয়। তাহলে এই যে ইঙ্ক রাইটিং যে অসিলোস্কোপ বা কালি লেখা অসিলোস্কোপ যেটাকে আমরা বলে থাকি, এটার এই রেকর্ডিং সম্ভব হয় কিসের দ্বারা? হচ্ছে ইইজি বা যেটা আমরা একটু আগে বললাম ইলেকট্রো এনসেফেলোগ্রাম। এবং এটাতে আমরা অনেক কিছু দেখতে পারি। ব্রেনে যদি কোনো রকম টিউমার হয়ে থাকে অথবা কোনো দুর্ঘটনার মাধ্যমে কোনো জায়গা যদি ড্যামেজ হয়ে থাকে তাহলে সেটা সম্পূর্ণভাবে ধরা পড়ে। এবং ঘুমের মধ্যেও আমাদের যে আমরা আনকনশাস যে আমাদের মন, সেখানে আমাদের কি চলছে এবং তার গতিগুলোকেও কিন্তু সম্পূর্ণভাবে এই কালি লেখা অসিলোস্কোপের দ্বারা আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে। এবার হচ্ছে কম্পিউটার। এর সম্বন্ধে মনে হয় আর বলাটা সেরকম কিছু বাকি থাকে না, কারণ আমরা জানি এই কম্পিউটারের মাধ্যমে আমরা ব্রেনের যে ছবি একেবারে চোখের সামনে এবং তার প্রিন্ট নিয়ে একেবারে ছবির মতো আমাদের চোখের সামনে আমরা দেখতে পাই। এরপর পরের যে স্লাইড আমি দেখাবো তাতে রাসায়নিক উদ্দীপনাকে আমি দেখিয়েছি, এরও আবার কিছু ভাগ দেওয়া রয়েছে, যেমন স্টেরিওট্রাইক ক্ষত, নিউরোমেজিং, তারপরে হচ্ছে এক্সরে কৌশল। এবার এক্সরেও আবার ব্রেনের নির্দিষ্ট আলাদা যে এক্সরে করা হয় সেগুলো যে আলাদা পদ্ধতি আছে সেগুলো, তারপরেটা হচ্ছে সিটি স্ক্যান যেটা খুবই কমন এখন বর্তমানে, সবাই মোটামুটি সিটি স্ক্যান সম্বন্ধে জানে। এটাকে কম্পিউটারাইজড টোমোগ্রাফিও বলা হয়। তারপর হচ্ছে চৌম্বকীয় অনুরণন চিত্র, পজিট্রন নির্গমন টোমোগ্রাফি যেটাকে পেট স্ক্যান বলা হয়, ক্যান্সার পেশেন্টদের এই পেট স্ক্যান করানো হয়, সেক্ষেত্রে কোন জায়গায় শরীরে কোন অংশে যদি কোনো ক্ষত বা কিছু অসুবিধেজনক পরিস্থিতি পৌঁছায় তাহলে এই পেট স্ক্যানের সাহায্য নেওয়া হয়। তারপরে আসছে কার্যকরী চুম্বকীয় অনুরণন চিত্র, ডিভিশনস টেনশন ইমেজিং এবং ট্রান্স কার্নিয়াল চৌম্বকীয় উদ্দীপনা যেটা হচ্ছে ম্যাগনেট, যেটা আমরা একটু আগে পড়লাম। তাহলে এই রাসায়নিক উদ্দীপনা থেকে এই কথাটা থেকেই বুঝতে পারছি যে কিছু রাসায়নিক পদ্ধতির ব্যবহার করা হয়েছে। তাহলে এক্ষেত্রে ছবি তোলা যখন হচ্ছে বা ইমেজিং, তখন কিছু রাসায়নিক জিনিসের ব্যবহার করানো হচ্ছে এবং তার সঙ্গে একটা পার্থক্য দেখা হচ্ছে আগের অবস্থার এবং সেই রাসায়নিক জিনিসটা দেওয়ার পরে
যে অবস্থায় পৌঁছাচ্ছে সেই দুটোর মধ্যে একটা সম্পর্ক তুলে দেখা হচ্ছে। তাহলে এই স্টেরিওট্যাক্সিক ক্ষত বা এই স্টেরিওট্যাক্সিক যে লেসন ইংরেজিতে আমরা বলে থাকি, এইটাকে কি বা কেন এই লেসন কথাটা ব্যবহার করা হচ্ছে? এর আগে আমরা করেছিলাম ছুরি কাট মানে সার্জেন বা এই ধরনের যে ডাক্তাররা আমাদের সেই জায়গাটা যে জায়গায় অসুবিধে সেই জায়গাটা বাদ দিয়ে আমাদের সুস্থ করে দেয়। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু রাসায়নিক জিনিসের ব্যবহার করা হচ্ছে এবং তার যে ব্যবহারিক যে চেঞ্জগুলো সেগুলোকে আগের ঘটনা বা আগের পরিস্থিতির সঙ্গে তুলনা করা হচ্ছে। এবার এই স্টিরিওট্যাক্সিক লেসন বা ক্ষত, এটা হচ্ছে প্রথমত এটা ব্রেনের যদি কোনো রকম অসুবিধে থাকে সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, আর ব্রেনের কোনো যদি সার্জারি করা হয় সেক্ষেত্রেও কিন্তু তার আগে এই রাসায়নিক উদ্দীপনা এই স্টিরিওট্যাক্সিক ক্ষতকে ব্যবহার করা হয়। এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা পশুদের ওপরেই এর ব্যবহারিকটা দেখতে পাই, কারণ কোনো মানুষের ওপরে সচরাচর চট করে এই ব্যবহারিক এই স্টিরিওট্যাক্সিক ক্ষতটা দেখা হয় না। এবার আসছে নিউরো ইমেজিং। ইমেজিং কথাটা শব্দ হিসেবে আমরা জানি এটা হচ্ছে ছবি। এবার আমাদের নার্ভের বা নিউরনের যে ছবি যদি কোনো রকম অসুবিধে বা ডিসঅর্ডার দেখা যায় সেক্ষেত্রে তার নির্দিষ্ট একটা ছবি এবং সুস্থ মস্তিষ্কের একটি নির্দিষ্ট ছবির সাথে সেটাকে সহজেই তুলনা করা যায়। তাহলে এই নিউরো ইমেজিং হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা মেথড বা পদ্ধতি। এবার এই এক্সরে টেকনিক যেটা আমরা ব্যবহার করি, যে একটা রেকে সেই জায়গা দিয়ে যদি পাস করানো হয় তাহলে কিন্তু সচরাচর এই এক্সরে করে আমরা সেই জায়গাটার যে অসুবিধাজনক যে জায়গাগুলো সেগুলো সহজেই আমরা দেখতে পাই। এবার সিটি স্ক্যান বা যেটাকে আমরা বলি কম্পিউটারাইজড টোমোগ্রাফি বা সিটি, সেখানে কম্পিউটারের সাহায্যে কিন্তু আমরা সেই ছবিটাকে সহজেই সেই ব্রেনের সেই জায়গাটাকে সহজেই ইমেজের মাধ্যমে ছবির মাধ্যমে আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। এবং সেই ছবিটা কিন্তু অবশ্যই তার তিনটে ধারা বা থ্রি ডাইমেনশনাল তিন দিক থেকেই আমরা সেটাকে দেখতে পাচ্ছি, যেমন লেফট রাইট এরকম সব জায়গাটাই সহজেই আমাদের চোখের সামনে ধরা পড়ছে বলে এই সিটি স্ক্যান পদ্ধতিও খুব জরুরি। এইবার আসছে এমআরআই। এবার এমআরআই বা ম্যাগনেটিক যে রেজোনেন্স ইমেজিং যেটাকে বলা হয় বা চৌম্বকীয় অনুরণন চিত্র যেটা, সেটা হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আমরা এই যদি কোনো পেশেন্টের তার ব্রেনের যদি কোনো অসুবিধাজনক অবস্থায় সে আসে তাহলে সেক্ষেত্রে তার ব্রেনের যে অবস্থা সেটাকে সঙ্গে সঙ্গে তার সমস্ত কার্যকলাপ মানে ফাংশন এবং তার স্ট্রাকচার সমস্তটাই আমরা সহজেই এই এমআরআই মাধ্যমে দেখতে পাই, বা ম্যাগনেটিক যে রেজোনেন্স ইমেজিং বলা হয় যেটাকে। এবার এই পদ্ধতিতে কিন্তু আবার ব্লাড অক্সিজেন কেউ বা অক্সিজেনের যে সেটাকে আমরা ফ্লো করিয়ে বা নিয়ে যেতে পারি এবং তার যে পরিবর্তনটা সেটাকেও আমরা সচরাচর চোখে আমাদের ধরা পড়ে।
তাহলে দেখতে হবে এই সিটি স্ক্যানের মতোই কিন্তু এই চুম্বকীয় অনুরণন চিত্র খুবই গুরুত্বপূর্ণ। এবার আসছি পজিট্রন নির্গমন টোমোগ্রাফি। এবার এটাকে ইংরেজিতে বলা হয় পেট স্ক্যান। আমি শুরুতেই বললাম যে যদি কোনো ক্যান্সার পেশেন্টের কোনো রকম পরীক্ষা নিরীক্ষাতেই ধরা না পড়ে তার অসুবিধেগুলো, তখন ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দেন এই পজিট্রন নির্গমন টোমোগ্রাফি করার জন্য। এক্ষেত্রে এটাকে আবার আমরা একটা রেডিও অ্যাক্টিভ ইনজেকশন দেওয়া হয় এই পেট স্ক্যানের আগে, এবং সেই ইনজেকশনটা দিলে সেই পেশেন্টের শরীর অত্যন্ত গরম, তার তাপমাত্রা বেড়ে যায়, এবং তার মধ্যে একটা যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি 2-ডিঅক্সিগ্লুকোজ বা 2-ডিজি বলা হয়, সেই রকম একটা ইনজেকশন, রেডিও অ্যাক্টিভ যেটাকে আমরা ইনভেশন পদ্ধতি বলে থাকি, সেটাকে ইনজেকশনের মাধ্যমে পেশেন্টের গায়ে দেওয়া হয়, এবং আধ ঘন্টা পরে সেটা এই ছবি তোলার জন্য তাকে নিয়ে যাওয়া হয়, এবং এই ছবিগুলো প্রত্যেকটা জায়গার শরীরের প্রত্যেকটা অংশে, এক্ষেত্রে ব্রেনের প্রত্যেকটা অংশের সম্পূর্ণ রঙিন ইমেজ বা ছবি আমরা দেখতে পাই, এবং কোনো অংশই এক্ষেত্রে বাদ যায় না, যেটা কিনা সিটি স্ক্যান বা চুম্বকীয় অনুরণ চিত্রতে আমরা বাদ দিয়েছি বা দেখতে পাইনি, সেই সমস্ত কিছুকেই পজিট্রন নির্গমন টোমোগ্রাফিতে দেখা যায়। কিন্তু এটা খুব বেশি এর দাম, এবং সব হসপিটালে এই ধরনের পরীক্ষা কিন্তু হয় না, কারণ এটা কিন্তু অত্যন্ত দামি বা এক্সপেন্সিভ। এবার পরের পার্টে আসছি বা পরের অংশতে, সেটা হচ্ছে কার্যকরী চুম্বকীয় অনুরণন চিত্র। এবার কার্যকরী মানে ফাংশনাল এমআরআই বা চুম্বকীয় অনুরণন চিত্র। এবার যে এমআরআই আমরা আগে পড়লাম সেটা কিন্তু তা আমাদের ফাংশন গুলো ব্রেনে সম্পূর্ণ পরিষ্কার ভাবে বোঝাতে পারে না, কিন্তু এই ফাংশনাল বা এফ এমআরআই যেটা বলা হয় এটাতে কিন্তু তার যে ফাংশন বা সে, এটা খুব বেশি রিস্কি, এটা মানুষের শরীরের খুব কষ্ট জায়গায় পৌঁছে দিতে পারে, এবং এটা খুব দামিও বটে। ঠিক পেট স্ক্যানেরই মতো এই ফাংশনাল এমআরআই বা এফ এমআরআই যেটাকে বলা হয় এটা কিন্তু অত্যন্ত দামি, এবং সব জায়গায় এটা করা হয় না। এবার পরের যে পদ্ধতিতে আসবো সেটা হচ্ছে ডিফিউশন টেনশন ইমেজিং। এবার ডিফিউশন টেনশন ইমেজিংটাকে DTIও বলা হয়, এবং এটা এমন একটা পদ্ধতি যার মাধ্যমে একটা রাস্তা দেখা যায় বা একটা রাস্তা তৈরি করে দেয়, এবং সেক্ষেত্রে এই এই যে ডিফিউশন যেটা বলা হয় বা যে জলের মতো যে পদার্থ যে ডিফিউজ করে সেই জায়গাতে ফ্লো করা হচ্ছে ব্রেনে, এবং আমাদের যে নিউরালের বা নিউরনের যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণভাবে পরিষ্কারভাবে স্পষ্ট হয়ে যায় এই পদ্ধতির সাহায্যে। এটাকে বলা হয় ডিফিউশন টেনশন ইমেজিং। এর একদম পরে আসছি বা একেবারে শেষ ভাগ এই রাসায়নিক উদ্দীপনার হচ্ছে ট্রান্সক্রোনিয়াল চুম্বকীয় উদ্দীপনা। এটাও কিন্তু একটা ম্যাগনেটিক স্টিমুলেশন বা উদ্দীপনা, কিন্তু এটা হচ্ছে ট্রান্সক্রেনিয়াল, তার মানে এটা একটা চুম্বকীয় জিনিসের ব্যবহার করা হয়, এবং সেটা এই নিউরনকে কিছুক্ষণের জন্য তাকে অবশ করে দেয়, সেটা তার কার্যকারিতা থেকে সেটা অবশ হয়ে যায়, এবং
সেই জায়গার তার একটা ম্যাপিং যেটা মাপার ক্ষেত্রে খুব কার্যকরী রয়েছে। এবং এরপরে আসছে লুরিয়া নেব্রেসকা নিউরোসাইকোলজিক্যাল ব্যাটারি। তো লুরিয়া নেব্রেসকা সাইকোলজিক্যাল ব্যাটারি কিন্তু সব বয়সের জন্য নয়। কেন নয়? কারণ এখানে চিলড্রেন বা শিশুদের জন্য 8 থেকে 12 বয়সীয় যে শিশুরা আছে তাদের জন্য উনি নির্দিষ্ট একটা স্কেল বা পরীক্ষার ব্যবস্থা করেছেন। সেখানে কি কি ধরা পড়ে না সেই টেস্ট বা অ্যাসেসমেন্ট করলে তার মোটর, তার মুভমেন্ট, সে কিরকম চলাচল করছে, তার শোনার ক্ষমতা, তার দেখার ক্ষমতা, তার ভাষা, তার বোঝার, তার বুদ্ধি, এগুলো সমস্ত, তার লেখার ক্ষমতা, তার অঙ্ক করার যে যোগ্যতা, এই সমস্ত কিছু আমরা এই টেস্টের সাহায্যে করতে পারি। এইবার পরেরটাই আসি, যেটা হচ্ছে দ্য রে অস্ট্রিচ কমপ্লেক্স ফিগার টেস্ট। এক্ষেত্রে কিন্তু 16 থেকে 60 বয়সীয় ব্যক্তির যে বুদ্ধির জায়গাটা সম্পূর্ণভাবে পরীক্ষা নিরীক্ষা করা যায়। এবং এটা একটা এটার জন্যে কোন রকম কথার ব্যবহার লাগে না। যে ব্যক্তি কথা বলতে পারেন না তারও কিন্তু সহজেই এই টেস্ট আমরা দিতে পারি, কারণ এটাকে নন ওয়ার্বাল টেস্টও বলা হয়ে থাকে। এবং এই অস্ট্রিচ ইনি 1944 সালে এই শিশুদের জন্য 4 থেকে 15 বছর বয়সীয় যে শিশুরা রয়েছে তাদের জন্য নির্দিষ্টভাবে এবং 16 থেকে 60 বয়সীয় প্রাপ্তবয়স্কদের জন্য এই টেস্ট প্রথম ব্যবহার করেছিলেন। এরপর আসছি ডেলি স্ক্যাটলার বা এক্সিকিউটিভ ফাউন্ডেশন সিস্টেম। এক্ষেত্রে ডেলিস, ক্যাপলান অ্যান্ড ক্রেমার এরা তিনজনে এই 2001 সালে এই টেস্টের প্রথম ব্যবহার করেন। এবং এক্ষেত্রে আমরা কিন্তু 8 থেকে 89 বয়স পর্যন্ত মানুষের ওপরে এটার ব্যবহার করতে পারি। এবং এর মাধ্যমে মানুষের স্মৃতিশক্তি, ভাবনা, চিন্তার ক্ষমতা, কোন রকম ইংরেজিতে যেটা আমরা বলে থাকি প্রবলেম সলভিং বা কোন রকম অসুবিধে হলে সেটা সহজেই সেখান থেকে মুক্তি পাওয়ার রাস্তা, এবং যে চিন্তা শক্তি, এমন অসম্ভব কিছু বুদ্ধির ক্ষমতাকে এই টেস্টের মাধ্যমে আমরা ধরতে পারি। তাহলে এক্ষেত্রে যে কোনো মানুষের উপরে আমরা এটা ব্যবহার করতে পারি না? তাহলে যে ব্যক্তি শিক্ষিত বা যে এই সমস্ত জায়গা অতিক্রম করে এসেছেন তার মাধ্যমেই আমরা এই ডেনিস কাপল্যান এক্সিকিউটিভ ফাংশন সিস্টেম নিয়ে থাকি। এরপরে আসছে অঙ্ক স্প্যান পরীক্ষা, যেটাকে বলা হয় ডিজিট স্প্যান টেস্ট। এবার এই ডিজিট স্প্যান টেস্ট হচ্ছে এমন একটা টেস্ট বা পদ্ধতি যেখানে কিছু অঙ্কের মাধ্যমে তার বুদ্ধির জায়গাটা আমাদের ধরতে হয় এবং সেই অঙ্কগুলো সেই ব্যক্তিকে দেওয়া হয় এবং কিছু নির্দিষ্ট সময়ের মধ্যে সেইগুলো তাদেরকে করে জমা দিতে হয়। এবং সেগুলো যদি ঠিক হয় তাহলে সেক্ষেত্রে
বোঝা যাবে যে তার বুদ্ধির জায়গা থেকে সে সম্পূর্ণভাবে কতটা, বা আমরা তার বুদ্ধিটা সহজেই মাপতে পারব। এবার পরের ভাগে আসি, সেটা হচ্ছে ইউজ কলিং কার্ড সর্টিং টেস্ট। এবার কার্ড সর্টিং টেস্ট হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে কোন রকম পরীক্ষার আগে কোন রকম ইনস্ট্রাকশন বা কিভাবে পরীক্ষাটা করবে সেটা বলা হয় না। এক্ষেত্রে যে পেশেন্টের উপর এই টেস্ট দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে তাকে এই কার্ডগুলোকে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে এই এই কার্ডগুলোকে সে তার বুদ্ধি দিয়ে নিজের মতো করে সাজাতে হবে। তবে তাকে বলা হয় যে পাস্ট কোনো পেশেন্ট এই ধরনের সাজিয়েছিল, এই ধরনের তাকে ইনফরমেশন বা তাকে সেই টেস্টের আগে দেওয়া হয়, কিন্তু এছাড়া কি করতে হবে এই টেস্টে সেটা বলা হয় না। সেটা সম্পূর্ণভাবে পেশেন্ট নিজে থেকে করে থাকে, এটাই কিন্তু এই টেস্টের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জায়গা। এবার আসছে দ্বিমুখী সোনার পরীক্ষা। এবার দ্বিমুখী সোনার পরীক্ষা হচ্ছে এমন একটি পদ্ধতি যার দ্বারা দুরকম আওয়াজ বা দুরকম কথা একসাথে এই পেশেন্টকে বা এই ব্যক্তিকে শোনানো হয়, এবং যেটাকে আমরা ডাইকটিক লিসেনিং টেস্ট বলি, ডাই মানে দুই, বা দ্বিমুখী শোনার পরীক্ষা, তার মানে দুরকম শোনার পরীক্ষা হচ্ছে দুরকম আওয়াজ একসাথে যদি সেই ব্যক্তিকে আমরা শোনাই তখন সে কোনটাকে গুরুত্ব দেবে, সে প্রথম শব্দটাকে শুনবে না সে দ্বিতীয় শব্দটাকে গুরুত্ব দেবে, এটাই কিন্তু খুব বড় কথা। সেক্ষেত্রে তার শোনার যে ক্ষমতা সেটাকেও আমরা সমানভাবে পরীক্ষা করছি, আবার তার বুদ্ধির দিক থেকেও সেটা সমানভাবে পরীক্ষা করছে। তাহলে এক্ষেত্রে সেই মানুষের বলা এবং শোনা এই দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ এই পরীক্ষার জন্য। এবং এই পরীক্ষা নিরীক্ষা যে ব্যক্তি কানে শুনতে পায় না বা মুখে বলতে পারে না, বধির, সেই ব্যক্তির ওপর কিন্তু আমরা এই ডাইকটিক লিসেনিং টেস্ট ব্যবহার করতে পারি না। তাহলে এইগুলো এই ধরনের পদ্ধতি কিন্তু সব পেশেন্টের ওপরে নেওয়া যায় না, কারণ এমন অনেক পেশেন্ট থাকে যারা কিন্তু এই ধরনের শোনার অসুবিধে তাদের রয়েছে, বা সে হয়তো কমিউনিকেশন স্কিল যেটা তার হয়তো প্রবলেম রয়েছে, অথবা সে হয়তো কোনো দুর্ঘটনার জন্য সে হয়তো বধির হয়ে গেছে। সেক্ষেত্রে এই ডাইকটিক লিসেনিং টেস্ট বা দ্বিমুখী শোনার পরীক্ষা আমরা ব্যবহার করতে পারি না। তাহলে এই এতগুলো যে মূল্যায়ন পদ্ধতিগুলো আমি দেখালাম, তার মধ্যে খুব ব্যবহারিক ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এই বর্তমান যুগে আমরা দেখতে পাই বিস্ক বা বেশলার ইন্টেলিজেন্স স্কেল, যেখানে প্রত্যেকটা বয়সের জন্য খুব সুন্দরভাবে এই যে টেস্টগুলোকে আলাদা আলাদা করে আমাদের সামনে দেওয়া হয়েছে, এবং কিছু প্রশ্নের মাধ্যমে এবং সেই প্রশ্নের যে উত্তর দিচ্ছে পেশেন্টরা, সেই পেশেন্টের উত্তরের উপরে নির্ভর করছে তার বুদ্ধি, এবং তার বুদ্ধি আমরা সহজেই মেপে নিতে পারব কিছু স্ট্যাটিস্টিক্সের সাহায্যে, এবং তার কিছু রকম রেঞ্জ আছে, যেমন যে স্বাভাবিক বা অ্যাভারেজ তার বুদ্ধি কত হতে পারে, অথবা সে যদি খুবই বুদ্ধি তার মধ্যে অনেক বেশি থাকে সেক্ষেত্রে তার সেই প্রশ্নগুলো উত্তর কিরকম হবে, এগুলো সমস্তই কিন্তু
সাইকোলজির কিছু স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে আমরা করে থাকি। তাহলে এখানে অনেক রকম পদ্ধতি দেওয়া রয়েছে যেখানে কিন্তু এই সব রকম পেশেন্টের ওপর আমরা সেটা অ্যাপ্লাই করতে পারবো না বা দিতে পারবো না। যেমন যেটা বললাম দ্বিমুখী সোনার পরীক্ষা, তারপরে আছে অঙ্ক স্প্যান পরীক্ষা। যে ব্যক্তি হয়তো পড়াশোনা জানেন না, সে হয়তো অঙ্ক করতে পারেন না, সেক্ষেত্রে তাকে যদি এই অঙ্ক স্প্যান পরীক্ষা আমরা দিয়ে থাকি তাহলে সম্ভব হবে না তার বুদ্ধি এর সাহায্যে মাপা। আর এই সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা যেটা আমি বললাম একটু আগে, সেটা হচ্ছে যে ডেলিস-কাপলান এক্সিকিউটিভ ফাংশন সিস্টেম, এটা কিন্তু খুব বেশি খুব ব্যবহার করা হয়। এবং যারা শিক্ষিত এবং খুব বড় ধরনের কাজে নিযুক্ত তাদের কিন্তু এই ধরনের টেস্ট আমরা অ্যাপ্লাই করতে পারবো, কেননা সেক্ষেত্রে তাদের চিন্তা শক্তিকে আমরা সহজেই দেখতে পাবো এবং তারা তাদের কি ব্যবহারিক পরিবর্তন সেগুলোও আমরা সহজে বুঝতে পারবো। এবং এগুলো এমন কিছু প্রশ্ন দেওয়া আছে এবং সেই প্রশ্নগুলো যদি প্রথমে সে ভুলও বলে থাকে, সে দ্বিতীয়বার আবার সেই প্রশ্নকে ঘুরিয়ে করা হয় যাতে কিনা তার প্রথমে যদি সে ভুল বলে থাকে সেটাকে সম্পূর্ণভাবে ঠিক করে নেবার একটা সুযোগ আমরা দিয়ে থাকি। তাহলে এই প্রশ্নগুলো বা এই মূল্যায়ন করার পদ্ধতিগুলো আমরা দেখলাম, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আমরা আসব শিক্ষার সংস্থা হিসেবে বিদ্যালয়। তাহলে পরিবারের সাথে বিদ্যালয়ে নিবিড় সংযোগ স্থাপনের পরামর্শ ইত্যাদি। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা এই বায়োসাইকোলজির মাধ্যমে বোঝাতে পারলাম, সেটা হচ্ছে যে বায়োসাইকোলজির কিছু পদ্ধতি আছে যেগুলো কিন্তু আমরা মানুষের ওপর সম্পূর্ণভাবে পরীক্ষা নিরীক্ষা করতে পারি না। কেন পারি না? কারণ যে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন অথবা ইন্ডিয়ার ভারতীয় যে কাউন্সিল আছে মেডিকেল রিসার্চ, তাদের একটা পরামর্শ আমাদের সবসময় দিয়েছেন যে আমরা কখনো কোনো হিউম্যান বা মনুষ্যর ওপরে এই রকম পরীক্ষা নিরীক্ষা করতে পারি না। কেন না? এই পরীক্ষার মাধ্যমে সেই ব্যক্তির যদি কোনো রকম অসুবিধে হয় তাহলে কিন্তু সেটা কখনোই মেনে নেওয়া যায় না। তাহলে এই পরীক্ষা নিরীক্ষাগুলো কাদের ওপর নেওয়া হয়? এমন কিছু জন্তু আছে যেমন খরগোশ, ব্যাং, কুকুর, আমরা জানি প্যাভলভের যে এক্সপেরিমেন্ট আমরা করে করে থাকবো পরে, সেটা একটা কুকুরের ওপর নেওয়া হয়েছিল। এরকম অনেক পরীক্ষা আছে যেগুলো কিন্তু মানুষের ওপরে সম্পূর্ণভাবে নেওয়া হয়নি বা হয় না, কারণ আমাদের কিছু নিয়ম মেনে চলতে হয়, যেটা আমি বললাম ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আমাদের কিছু গাইডেন্স এর মাধ্যমে বলেছে যে এটা সম্ভবপর নয়। কিন্তু সেই অ্যানিমালেরও যদি কোনো রকম বিপদ আপদ হয়, যদি কোনো ইনজেকশন বা কোনো লেসেন বা পদ্ধতি সেই রকম ব্যবহার করে, তাহলেও কিন্তু আমরা সেটা করতে পারি না, কারণ কোনো লিভিং থিং বা জ্যান্ত কোনো প্রাণীকে আমরা কখনোই সেভাবে এই পদ্ধতিগুলো ব্যবহার করতে পারি না বিনা অনুমতিতে। তাহলে এই হলো আমাদের বায়োসাইকোলজির যে পদ্ধতিগুলো। আর এক একটা পদ্ধতির কিছু ধাপ সেগুলো আমরা বললাম। আর বায়োসাইকোলজির প্রথম ভাগগুলোকে আমরা বললাম, যেমন শরীরবৃত্তীয় মনোবিজ্ঞান, সাইকোফার্মাকোলজি, নিউরোসাইকোলজি, সাইকোফিজিওলজি, জ্ঞানীয় স্নায়ুবিজ্ঞান এবং
তুলনামূলক মনোবিজ্ঞান। তাহলে এই বায়োসাইকোলজি প্রকৃত যে কার্যকরী বা কেন আমরা এই বায়োসাইকোলজি পড়ছি এইটা সম্পূর্ণ আমাদের কাছে পরিষ্কার হলো, এবং কি কি পদ্ধতি ব্যবহার করেছি বা করছি সেটাও কিন্তু আমরা জানতে পারলাম, এবং কাদের উপর এই পদ্ধতি আমরা করতে পারব সেটাও কিন্তু আমাদের নিজেদের ইচ্ছে মতো হবে না, অথবা কিছু টেস্ট আমরা অ্যাপ্লাই করছি বা দিচ্ছি যার মাধ্যমে কিন্তু আমরা এটা করে থাকছি। তো বায়োসাইকোলজি সম্বন্ধে আমরা এই অধ্যায়েতে মোটামুটি পদ্ধতি পড়লাম, আর পড়লাম কি কি টেস্ট ব্যবহার করে আমরা মানুষের বুদ্ধি মাপতে পারি, এবং এই যে পদ্ধতিগুলো কিভাবে কাজ করা যায় এবং বধির পেশেন্টদের ওপরও কিভাবে আমরা এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করতে পারি বা দিতে পারি, এবং বর্তমানে আরো অনেক পদ্ধতি হয়তো আসবে যার সাহায্যে আমরা এই বায়োসাইকোলজিকে আরো ভালোভাবে জানতে পারব। ঠিক আছে, এই পর্যন্ত আজকে রইলো।